পরে আমরা গরু পালতেছি, ঈদের পরে রমজান মাসের ঈদের পরে তিন মাস ধরে পালতেছি। একটা গরু আনছি, বৃষ্টির কারণে বিক্রি হয় নাই। চাহিদা আমার কাছে 3 লাখ আছে, 3 লাখের উপরে আছে, এই জায়গায় বলতেছে 2.5 লাখ, 260, 140, 240 এভাবে হয় নাই। আচ্ছা আপনার নাম কি? তারপর বিক্রি করেন, তা এই বৃষ্টির কারণে আপনি বেচতে পারছেন না, আর যদি না বেচতে পারেন তাতে ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। বললেন জীবনী, তার নাম জীবনী, বাড়ি ঘোষালকান্দি। সে এই বড় 8টা গরু তার এখানে, এই 8টা গরু, বড় বড় 8টা গরু, এই 8টা গরু সে নিয়ে এসেছে টেকেরহাট গরু হাটে বিক্রি করার জন্য। সে যদি এই 8টা গরু না বিক্রি করতে পারে তাহলে ক্ষতিগ্রস্ত হবে এই কৃষক। দেখুন সেই দৃশ্যটি, 8টা গরু, এই বড় বড় 8টা গরু। দর্শক আপনার কি জীবনের হাজবেন্ড আপনি? আচ্ছা আপনার নাম কি? আপনার এই 8টা গরু আনছেন? আচ্ছা যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন? খাওয়া টাওয়ার যেগুলো। আচ্ছা ধন্যবাদ। শুনলেন দর্শক, এর 8টা গরু টেকেরহাট বাজারে, বড় বড় 8টা গরু। সেটা বলেন আমরা তাই যে গরু কিনতেছি, দেখতেছি আসলে আমাদের যে পছন্দ সম্পদ গরু পাইতেছি না, যদি আমাদের যে বাজেটে এবং পছন্দ গরু পাই তাহলে আমরা আশা করি আজকে নিয়ে যাবো। গরুর দাম বেশি না কমে বাজারে? প্রচুর বাজার দাম মোটামুটি আমার কাছে একটু বেশি মনে করেছে। ঠিক আছে ধন্যবাদ। আগামী শনিবার টেকেরহাট বিশাল এক গরুর হাট, বিশাল এক গরুর হাট আগামী শনিবার। ওই ঢুকছে।